হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা কথা বলতে চলেছি রাজবংশী ভিডিও ক্রিয়েটার নোংরা সুশান্ত চ্যানেলের ফেমাস এক ক্যারেক্টার বাতাসি অর্থাৎ সন্দীপ বর্মনের ব্যাপারে, আর জানবো এনার বাড়ি, গাড়ি, উপার্জন, প্রেমিকা, পরিবার এবং এনার লাইফস্টাইল সম্পর্কে। তো আপনারা যারা আপনাদের পছন্দের চরিত্র বাতাসি সম্পর্কে জানতে চান, তারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলো শুরু করা যাক। তো ইনি জন্মগ্রহণ করেছেন 11 নভেম্বর 1997 সালে এবং 2021 হিসাবে ইনার বর্তমান বয়স 24 ইয়ার্স। ইনার ডাকনামের ব্যাপারে বলতে গেলে এনাকে বাড়িতে সবাই ভালোবেসে সন্দীপ বলেই ডাকে। তাছাড়া বন্ধুদের দেওয়া একটা নাম রয়েছে, কিন্তু সেটা উনি বলতে বারণ করেছে, যার জন্য আমরা বলতে পারছি না। এনার জন্মগ্রহণের ব্যাপারে বললে ইনি ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেছেন। এরপরে এনার ফিজিক্যাল স্টেটের ব্যাপারে বলতে গেলে এনার হাইট হচ্ছে 5 ফিট 4 ইঞ্চ এবং ওয়েট হচ্ছে 65 কিলোগ্রাম। এর পাশাপাশি এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে এনার স্কুল এক সরকারি স্কুল থেকে এনি স্কুল লাইফ কমপ্লিট করে। এরপর সে কলেজে ভর্তি হয়, কিন্তু কলেজে কিছু কারণ থাকার দরুন সে কলেজ কমপ্লিট করতে পারেনি, মাঝরাস্তা থেকে কলেজ ছেড়ে দিতে হয়েছে। তো চলুন এরপর জেনে নিই সন্দীপ বর্মনের কেরিয়ার সম্পর্কে কিছু অজানা কথা। তো সন্দীপ কোচবিহারের একটি মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। তিনি ছোট থেকেই ফুটবলের প্রতি বিশেষ আসক্ত ছিলেন। তো নোংরা সুশান্তের তাগিদে আস্তে আস্তে ইউটিউবের দিকেও তার ইন্টারেস্ট আসতে থাকে। তারপর সে নোংরা সুশান্তের চ্যানেলে নানান চরিত্রে কাজ করতে শুরু করে। বর্তমানে তার চরিত্রকে আমরা সকলেই খুব ভালোবেসেছি, যার ফলে সবার মনে জায়গা করে নিতে আজ সে সক্ষম। তারপর সন্দীপের হবিসের ব্যাপারে বলতে গেলে সন্দীপ ফুটবল খেলতে ভীষণ ভালোবাসে। ও একটা সময় অনেক নামি দামি ফুটবল প্লেয়ার ছিল, কিন্তু আর যেটা হয় আর কি, বেশি ভালো থাকলে তো মানুষ দেখতে পারে না, তো সুতরাং ওর পায়ের চোটের কারণে সে আর এখন খেলে না, খেলা স্টপ আছে, পুরো ফোকাসই সে এখন ইউটিউবে দিচ্ছে। তো এনার প্রিয় খাবারের ব্যাপারে বলতে গেলে নোংরা সুশান্ত টিমের সবাই খুব খাদ্যপ্রেমিক মানুষ, তো সবাই বাঙালি, তো সুতরাং বাঙালি খাবার খুব বেশি ভালোবাসে। তো এরপর এনার ইনকামের ব্যাপারে বলতে গেলে, ইনকাম বলতে গেলে এনাদের সেভাবে আয়ের অঙ্কটা বলা যাবে না, কারণ ইনি হলো নোংরা সুশান্ত চ্যানেলের একজন ক্রিয়েটার। এরপর এনার গার্লফ্রেন্ডের ব্যাপারে যখন আমরা তাকে জিজ্ঞাসা করি, সে বলেছে তার গার্লফ্রেন্ড নেই, কিন্তু আসলেও কি সত্যি কি না সেটা তো বলতে পারছি না। তো আপাতত সে গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছুই বলেনি আমাদের। আর জান একটা কোশ্চেন ছিল সবার, যে আপনারা জিজ্ঞেস করেন যে সন্দীপ আর সুশান্ত কি নিজের ভাই। তো হ্যাঁ, সুশান্ত হলো সন্দীপ, মানে সুশান্তের ভাই হচ্ছে সন্দীপ, মানে সুশান্ত বড়, তারপর সন্দীপ। ঠিক আছে, ক্লিয়ার। তো এরপর যানবাহনের ব্যাপারে যদি বলতে চাই, তো সন্দীপের নিজস্ব কোনো গাড়ি নেই। তো ফ্রেন্ডস, এই ছিল আপনাদের পছন্দের চরিত্র বাতাসি অর্থাৎ সন্দীপ বর্মন সম্পর্কে কিছু কথা। আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন যে বাতাসি সম্পর্কে জানতে চাই, বাতাসি সম্পর্কে জানতে চাই। তো আপনাদের রিকোয়েস্টের জন্যই এই ভিডিওটি তৈরি করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা কমেন্ট করলে আমরা তার রিপ্লাই অবশ্যই দেব। আর এখন পূজা চলছে, মানে পূজার সামনে, যার জন্য একটু ভিডিও আসতে ডিলে হচ্ছে, আমাদের একটু শ্যুট করতে প্রবলেম হচ্ছে কারণ অন্য শ্যুট থাকে। তো সুতরাং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ফেসবুকে যদি দেখতে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। চলো নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।